Assalamualaikum. Naklam Pilot Model Uchcho Vidyaloy kortrik ayojito online class e shobaike shagotom. Ajke ami ashtom shrenir bigyan class nebo. Jiber briddhi o bongshogoti. Goto class e ami tomaderke mitosis kosh bibhajon kake bole, kosh bibhajon koto prokar ebong mitosis kake bole ei shombandhe alochona korechi. Ajke tomaderke mitosis er মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মাইটোসিসের প্রথম ধাপ ছিল কি? প্রোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, চার নম্বর হলো কি? অ্যানাফেজ। এবং পাঁচ নম্বর টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন দেখো প্রোফেজ শব্দটা, প্রো শব্দটার অর্থ হলো কি? প্রাক, মানে প্রথম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রাক পর্যায়। এটাকে আমরা বলতে পারি প্রাক পর্যায়। আর প্রোমেটাফেজ, মেটাফেজ বা মেটা শব্দের অর্থ হলো মধ্য, আর প্রো হলো প্রথম। তাহলে প্রথম মধ্যপর্যায় মানে প্রাক মধ্য পর্যায়। মেটাফেজ শব্দটার অর্থ হলো কি? প্রাক মধ্য পর্যায়। আর মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্য পর্যায়। তাহলে এটা প্রাক পর্যায়, প্রাক মধ্য পর্যায়, মধ্য পর্যায়। আর অ্যানাফেজ শব্দের অর্থ ডাকলে অ্যানা শব্দের অর্থ হলো বডি। কিন্তু অ্যানাফেজ শব্দের নাই, এটাকে আমরা গতি পর্যায় বলতে পারি। আর এই টেলোফেজ, টেলো শব্দের অর্থ হলো শেষ, মানে অন্ত পর্যায়। এটাকে আমরা কি বলতে পারি? অন্ত পর্যায়। প্রোফেজের যে ক্যারিওকাইনেসিসের যে পাঁচটা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে প্রোফেজ ধাপে কি ঘটে আমরা দেখি। যেহেতু এটা নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আমরা নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? একটা নিউক্লিওলাস থাকে, আর থাকে কি? ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো কি হয়? প্রথমে কি হয়? প্রথম ধাপের কোনো শুরু দিয়ে হবে কি? নিউক্লিয়াসটা আকারে বড় হবে, নিউক্লিয়াস আকারে বড় হবে। এবং এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজিত হবে, পানি কি হবে? ঝরে পড়বে। পানি বিয়োজনের ফলে কি হবে? খাটো এবং মোটা হবে। এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? খাটো এবং মোটা হবে। ফলে এদেরকে কি হবে দেখা যাবে? দেখা গেলে এই ক্রোমোজোমগুলো পরে কি করবে? ক্রোমোজোমগুলো পরে সেন্ট্রোমিয়ার ভিত্তিত এক একটা ক্রোমাটিডে পরিণত হবে। সেন্ট্রোমিয়ার ভিত্তিতে এক একটা ক্রোমাটিডে পরিণত হবে কিভাবে দেখো। এই যে এটা একটা ক্রোমোজোম, এটা কি? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার ভিত্তিতে এরা কি অনুদৈর্ঘ্য বরাবর লম্বালম্বি ভাবে ভাগ হয়ে যাবে। অনুদৈর্ঘ্য বরাবর লম্বালম্বি ভাবে ভাগ হয়ে যে এক একটা কি হবে? ক্রোমাটিডে পরিণত হবে। আর এই প্রোফেজ ধাপে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে কি হয়ে যাবে? বিলুপ্ত হতে থাকবে, আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কি হবে? আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। তাহলে প্রোফেজ ধাপের শুরুতে কি হবে? এই ধাপটার নাম কি? প্রোফেজ। প্রোফেজ ধাপের শুরুতে গঠন হবে, নিউক্লিয়াসটা আকারে বড় হবে, পরে ক্রোমাটিন তন্তুগুলো থেকে
পানি বিয়োজনের মাধ্যমে ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে কি হবে মোটা এবং খাটো হবে, ফলে এই এরা কি হবে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমগুলোকে তখন কি হবে দেখা যাবে, তখন ক্রোমোজোমগুলোকে দেখা যাবে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এরপরে এই ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই যে মাঝখানে যে বিন্দু আছে যেমন সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার ব্যতীত অন্য দৈর্ঘ্য বরাবর এরা কি হবে দুই ভাগে ভাগ হয়ে এক একটা ক্রোমাটিডে পরিণত হবে। এ হলো প্রোফেজ ধাপ। এরপরে আসতেছে প্রোমেটাফেজ। এখানে দুইটা মেরু সৃষ্টি হবে, এই দুইটা মেরু থেকে কি হবে অনেকগুলো রশ্মি নির্গত হবে। এই নির্গত হওয়ার ফলে এই রশ্মিগুলো কি হবে যেমন প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে এই রশ্মিগুলো নির্গত হবে। নির্গত হলে একা একটা তন্তুতে পরিণত হয়ে এরা মাকু আকৃতি গঠন করবে। এই যে আকৃতিটা এটা হলো মাকু আকৃতি গঠন করবে। মাকু আকৃতি গঠন করে এক একটা কি করবে মাকু যন্ত্র তৈরি করবে, এরা মাকু যন্ত্র তৈরি করবে। মাকু আকৃতি গঠন করে এরা মাকু যন্ত্র তৈরি করবে। এই মাকু যন্ত্রের এই এক একটা তন্তুকে বলে কি মাকু তন্তু, এই তন্তুগুলাকে বলা হয় কি মাকু তন্তু। এখানে যে তন্তুগুলোর মধ্যে মাকু তন্তুগুলোর মধ্যে যে তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো আটকে থাকবে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। যে তন্তুগুলোর মধ্যে শুধুমাত্র সেন্ট্রোমিয়ার আটকে থাকবে সেটাই হলো কি ক্রোমোজোমাল তন্তু। আর যেগুলোর মধ্যে সেন্ট্রোমিয়ার আটকে নেই বা ক্রোমোজোম নেই সেগুলো হলো কি মাকু তন্তু। তাহলে ক্রোমেটোফেজ ধাপে কি হলো ক্রোমেটোফেজ ধাপে দুইটা মেরু সৃষ্টি হয়, মেরু থেকে কি হয় অনেকগুলো রশ্মি বিচ্ছুরিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে দেওয়া আছে, সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি বিচ্ছুরিত হয় এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এরপরে এই তো রশ্মিগুলো কি করে তন্তু সৃষ্টি করে, তন্তু সৃষ্টি হয়ে আর একটা মাকু যন্ত্র গঠন করে। এই মাকু যন্ত্রের যে তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো আটকে থাকবে সেটাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। এগুলো হলো ক্রোমোজোমাল তন্তু। আর যেগুলোর মধ্যে সেন্ট্রোমিয়ার আটকে নেই সেগুলোকে বলা হয় কি মাকু তন্তু, এগুলোকে বলা হয় মাকু তন্তু। আর এই যন্ত্রটাকে বলা হয় কি এই যন্ত্রটাকে বলা হয় মাকু যন্ত্র। এই হলো প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপে তাহলে তোমরা বুঝতে পারছো প্রোমেটাফেজ ধাপে প্রথমে দুটো মেরু সৃষ্টি হয়ে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রাল থেকে অনেকগুলো রশ্মি বিচ্ছুরিত হবে, এই রশ্মিগুলো কি হবে তন্তু সৃষ্টি করে একটা মাকু যন্ত্র গঠন করে। এই মাকু যন্ত্রগুলোর মধ্যে যে তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আটকে থাকবে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু, আর যেগুলোর মধ্যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আটকে নেই সেগুলোকে বলা হয় কি মাকু তন্তু। এরপরে আসতেছি মেটাফেজ।
ये मैटर के यहाँ पे शुरू होते प्रोफेसर की जो चलो पानी धरते चले अपन प्रमोशन गुलो खाते हैं मोटा होते चलो ये मैटर के यहाँ पे इसे प्रमोशन गुलो सब से खाते हैं अपन मोटा होते मैटर के यहाँ पे जो पानी हो रही है जो सबसे अधिक अपन चौथे थाई पे बोले ये मैटर के यहाँ पे इसे प्रमोशन गुलो सब से खाते हैं अपन मोटा होते এবং এই ক্ষেত্রে এই যে দুইটা মেরু আছে এই মাঝ বরাবর অংশটাকে আমরা কি বলি বিষুবীয় অঞ্চল বলি তাই না এই অংশটাকে আমরা কি বলি এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল এই ক্রোমোজোমগুলো তখন কি করবে বিষুবীয় অঞ্চলে এসে থাকবে এই মেটাফেজ হবে এই ক্রোমোজোমগুলো তখন বিষুবীয় অঞ্চলে আসবে প্রমোজোম গুলো কি করবে এই বিষুবীয় অঞ্চলে আসবে সেন্ট্রোমিয়ার সহ প্রমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আসবে তাহলে মেটাফেজ ধাপে আমরা কি দেখতে পাচ্ছি মেটাফেজ ধাপে এসে প্রমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হবে এবং প্রমোজোম গুলো কি করবে এই মাতৃযন্ত্রের এই বিষুবীয় অঞ্চলে এসে পৌঁছবে এরপরে আসতেছে কি অ্যানাফেজ ধাপ অ্যানাফেজ ধাপে দেখো মেরুর দিকে ছুটতে থাকবে ফলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো থাকবে অগ্রগামী মানে সামনের দিকে থাকবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং পশ্চাৎগামী থাকবে ক্রোমাটিড গুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো থাকবে অগ্রগামী এবং ক্রোমোজোমের ক্রোমোজোম গুলো থাকবে কি পশ্চাৎগামী এর ফলে ক্রোমোজোম গুলোকে এই অবস্থার ক্ষেত্রে ক্রোমোজোম গুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে ভি এল জে এবং আই ভি এল জে ছোট হাতে ভি এল জে এবং আই এর মতো ভাগ করা হয়েছে এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে ভি এল জে এবং আই এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আই যেটা সেটা হলো ক্যালোসেন্ট্রিক এই ক্রোমোজোম গুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো মেটাসেন্ট্রিক একটা হলো সাব মেটাসেন্ট্রিক আর একটা হলো অ্যাক্রোসেন্ট্রিক আর একটা হলো ক্যালোসেন্ট্রিক তাহলে অ্যানাফেজ ধাপে এসে আমরা কি দেখতে পাবো অ্যানাফেজ ধাপে এসে দেখবো আমরা কি ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো কি হয়ে যায় দুই ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে এরা দুই মেরুর দিকে যেতে থাকে একটা এটা যদি আমরা উত্তর মেরু ধরি এটাকে যদি আমরা দক্ষিণ মেরু ধরি তাহলে একটা উত্তর মেরুর দিকে যেতে থাকবে আর একটা থেকে কি দক্ষিণ মেরুর দিকে যেতে থাকবে তার মানে কি এখানে প্রশ্ন শুরু হয়ে গেছে এই ক্রোমোজোমের বিভাজনের ফলেই কি হয়ে যাবে এই নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়ে যাবে এখানে প্রশ্ন শুরু হয়ে গেছে এই ক্রোমোজোমগুলো কি হবে একদম যেতে থাকবে উত্তর মেরুর দিকে আর একদম যেতে থাকবে দক্ষিণ মেরুর দিকে এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে চার ভাগে ভাগ করা হয় যে ভাগ করা হয় একটা হলো ভি এল জে এবং আই মানে মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক এরপরে দেখো টেলোফেজ
টেলোফেজ ধাপে ক্রোমোজোম গুলো কি হবে এরা এখানে এসে পৌঁছবে টেলোফেজ ধাপে এখানে ক্রোমোজোম গুলো কি হবে রিমেরোতে মানে দুইটা নিউক্লিয়াসের এখানে এটা কিন্তু প্রোফেজের বিপরীত ধাপ প্রোফেজে কি হচ্ছিল যে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটেছিল কিন্তু টেলোফেজে এসে দেখা যাবে কি ক্রোমোজোম নিউক্লিয়ার মেমব্রেন আবার কি হবে আবির্ভাব ঘটবে নিউক্লিয়ার মেমব্রেনে আবির্ভাব ঘটবে এবং নিউক্লিওলাসেরও কি হবে আবির্ভাব ঘটবে এই টেলোফেজ ধাপে এসে নিউক্লিয়াসের আবির্ভাব নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে এবং নিউক্লিয়ার ক্রোমোজোম গুলো যে আছে ক্রোমোজোম গুলা প্রোফেজ ধাপে কি করছিল পানি বিয়োজন করছিল তাই না কিন্তু টেলোফেজ ধাপে এসে দেখা যাবে ক্রোমোজোম গুলা পানি যোজনের মাধ্যমে ক্রোমোজোম গুলো কি হবে পানি যোজনের মাধ্যমে এরা সরু এবং লম্বা হতে থাকবে পানি যোজনের মাধ্যমে এরা সরু এবং লম্বা হয়ে কুণ্ডলিত হয়ে যাবে ওই আগের মতো আবার হয়ে যাবে কুণ্ডলিত হয়ে তখন এরা কি করবে ক্রোমাটিন তন্তুতে পরিণত হবে তাহলে টেলোফেজ ধাপটা কি প্রোফেজ ধাপে কিন্তু একটা বিপরীত ধাপ প্রোফেজ ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্তি হতেছিল কিন্তু এই টেলোফেজে এসে এই নিউক্লিয়ার মেমব্রেনের আবার কি হবে আবির্ভাব ঘটবে নিউক্লিয়ার মেমব্রেন আবার পুনর্ভাবে গঠিত হবে এবং নিউক্লিওলাসও গঠিত হবে এবং ক্রোমোজোম গুলা পানি যোজন করবে তখন পানি পানি যোগ হবে ক্রোমোজোম গুলার মধ্যে কি হবে পানি যোগ হবে পানি যোজনের মাধ্যমে এরা কি হবে সরু এবং লম্বা হয়ে এরা কুণ্ডলিত হয়ে যাবে আবার ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়ে যাবে এইটাই ছিল টেলোফেজ ধাপ তার মানে এই ক্যারিওকাইনেসিসের শেষ ধাপটা কি টেলোফেজ এরপরে আসতেছি আমরা কি সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস বলতে কি হবে সাইটোকাইনেসিস বলতে এই যে বাহ্যযন্ত্রে যে বিষক্রিয়া অঞ্চল ছিল উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই বিষক্রিয়া অঞ্চল থেকে কি হবে এই বিষক্রিয়া অঞ্চলে যখন এই কোষ প্রাচীরের উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের সাথে যখন এই বিষক্রিয়া অঞ্চল বাহ্যযন্ত্রের বিষক্রিয়া অঞ্চলটা লেগে যাবে তখন এইখান থেকে কি হবে প্লাজমা ল্যামা তৈরি হবে প্রথমে কি হবে প্লাজমা ল্যামা লাইসোসোমের ন্যায় ফ্যাগোসোম এসে জমা হয়ে এখানে কি হবে প্লাজমা ল্যামা সৃষ্টি করবে প্লাজমা ল্যামা সৃষ্টি করলে এর উপর সেলুলোজ হেমিসেলুলোজ এবং পেপটিন ইত্যাদি নানা ধরনের রাসায়নিক পদার্থ এসে এখানে একটা কি করবে এখানে একটা প্রাচীরের সৃষ্টি করবে এটি হলো কি কোষ প্রাচীর এবং কোষ প্রাচীরের যখন সৃষ্টি হবে তখন দুইটা আলাদা কোষে কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে আর উদ্ভিদ প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে প্রাণী কোষের ক্ষেত্রে ক্ষেত্রে মাকুযন্ত্রের যে বিষক্রিয় অঞ্চলটা আছে এই বিষক্রিয় অঞ্চলটা যখন এই প্লাজমার সাথে লেগে যাবে এই প্লাজমার সাথে বিষক্রিয় অঞ্চলটা যখন লেগে যাবে তখন এটা আস্তে আস্তে কি করবে এভাবে সংকুচিত হতে ভিতরের দিকে যেতে থাকবে এভাবে ভিতরের দিকে যেতে থাকবে যেতে যেতে এক পর্যায়ে দেখা যাবে কি এরা দুইটা ভাঙে ভাগ হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে এই হলো সাইটোপ্লাজমের বিভাজন তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজনটা ভালোভাবে বুঝতে পারছো এবং বাসায় এটা ভালোভাবে চিত্রসহ দেখে ভালোভাবে পড়ার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে যত সম্ভব বুঝে পড়বা আমি যেভাবে বলে দিলাম ঠিক সেভাবে তারপরে বইয়ের ভাষায় যেভাবে লেখা আছে ওইভাবে যদি না বুঝো আমার ভিডিওটা দেখে তোমরা বুঝে নিবা যে কীভাবে কী হয় আর এটা যদি মনে রাখতে পারো
যদি কোনটা প্রথমে হয় কোনটা পরে হয় এটা যদি মনে রাখতে পারো তাহলে আশা করি এগুলো তোমরা লিখতে পারবে, বর্ণনাটা লিখতে পারবে। তাহলে আজকে মাইটোসিস বিভাজনের কোষ বিভাজন কিভাবে সংঘটিত হয় তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য এবং মিওসিস কোষ বিভাজন কাকে বলে, মিওসিস কোষ বিভাজন বলতে কি বুঝো সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।